নমস্কার বন্ধুরা কার্গের কিছু না আজকে সবাইকে স্বাগত আজকে একটু আমি দুধ পুলি করেছিলাম তো সেটার জন্য মানে একটা গোটা নারকল করে নিয়েছি আর গুড়গুলোকে এত শক্ত ভাঙতেই পারছি না দেখো মানে ছোট ছোট করে ভাঙবো ভাবলাম কিন্তু সেই লেগে যাচ্ছে এ করতে গিয়ে ওই জন্য হাতেই একটু করে ভেঙে ভেঙে দিয়েছি একটু সময় লেগেছিল গুড়টা গলতে আর কি তো ওই জন্য গুড়টা অল যেটুকু ভাঙতে পেরেছি ওইভাবেই দেখো দিয়ে খুন্তি দিয়ে দিয়ে ভাঙতে চেষ্টা করছে যে একটু গরম হলে হয়তো খুন্তি দিয়ে ভাঙা যাবে দিয়ে এদিক ওদিক করে নেড়ে চেড়ে ভালোভাবে মানে নারকলটারও একটা রস মতন থাকে তো হালকা সেইটা মরে গেল তারপরে শুকিয়ে যাওয়ার পরে আমি দেখো পুরো এদিক ওদিক করে বেশ সুন্দর করে আর একটুখানি না জল দিয়েছে অল্প করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দর করে নেড়ে নিয়েছে এই দেখো নারকেল পুরটা আমার রেডি প্রায় এইবার একটু মানে একটু টাইট করার জন্য কি করেছি একটুখানি গুঁড়ো যে দুধ থাকে আমার ঘরে সব সময় ওইটা তিন চার চামচ দিয়ে দিয়েছি আর একটু এলাচ থেতে করে দিয়েছি দিদি কী হয়েছে টেস্টটাও নারকেল পুরটার বেড়ে গিয়েছিলো আর খেতেও বেশ ভালো লেগেছিলো দিয়েই দেখো নারকেলের পুটটা আমার রেডি হয়ে গেছে এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ঝরঝরে আছে দেখো থালায় ঢেলে নিলাম আর এদিকে ওই কড়াইটাতেই জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন ওই দিয়ে একটুখানি লবণ দিয়েছি কারণ হলে তো ভালো লাগবে না দিয়ে ফুটিয়ে নিয়ে এই যে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কারণ চালের গুঁড়োটা দিলেই তো জমাট বাঁধতে শুরু করে ওই জন্য চালের গুঁড়োটা দিয়ে ভালো করে দেখো নেড়ে চেড়ে থালায় নামিয়ে নিচ্ছি আর গরম তো একদম এবার যতই শীতকাল হোক না কেন ধরো হাতে থেকে একটু তাপ লাগবে এবার ওই হালকা হালকা করে হাতে দিয়ে 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 এ করে এ দেখো অল্প করে করে একবার এপাশ একবার ওপাশ দিয়ে দিয়ে এইভাবে করে করে মাখছিলাম চালের গুঁড়োটাকে মেকে মোটামুটি রেডি করে ফেলেছি এই দেখো আমার রেডি হয়ে গেছে এই দেখো হাত দিয়ে দেখিয়েও দিচ্ছি কতটা কী কীরকম নরম আছে এইবার এদিকে আবার কড়াটা পরিষ্কার করে কড়াইয়ে দুধটা গরম করতে দিয়েছি লিকুইড দুধ এনেছিলাম আজকে অবশ্য আর এদিকে সে ছোট ছোট করে মানে এ করে নিয়েছি লেচি কেটে নিয়ে পুটটা রেডি করে নিচ্ছে এই দেখো আমি আগে কটা করে নিয়েছিলাম করে নিয়ে দেখো তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে করবো এই দেখো দুধটাও ফুটে গেছে কিছুক্ষণ ধরে ফোটানোর পরে এইবার এখানেও একটা মানে গুড় পাটালি গুড় দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে দুধের সঙ্গে কারণ এখন গুঁড়ের টাইম গুড়টাই দেবো চিনিটা সারা বছরই পাওয়া যায় দিয়ে দেখো ওখানেও একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু যখন মানে ঘন ঘন হয়েছে তখন আমি ওটা পুলিগুলো দিয়ে জাস্ট অল্প করে ফুটানো এই দেখো আমার রেডি হয়ে গেছে দুধ পুলিটা তোমরা একবার এটা করে দেখো দারুণ খেতে লাগবে আর দুধটা অবশ্যই একটু বেশি করে ফুটিয়ে নিও আর যদি ভালো লাগে আমাদের রেসিপিটা অবশ্যই আমার পাশে থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো